এ পর্বে আমরা দেখব মুভ টুলের কাজ। দেখুন, মুভ টুল এখানে আমাদের যে ইমেজ থাকবে, এ ধরনের ইমেজ যদি আমরা মুভমেন্ট করতে চাই তখন আমাদের এই মুভ টুল দরকার পড়বে। দেখুন, এখানে আমরা এই ইমেজটা যদি আপনি মুভ করতে চান, দেখেন মুভ করলে শুধু এই ইমেজটাই হচ্ছে কিন্তু নিচের ইমেজটা হচ্ছে না। অর্থাৎ দেখেন, আপনার যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেটাই আপনার মুভমেন্ট করবে। অর্থাৎ আপনি এখানে দেখুন, এটা সিলেক্ট করলে দেখুন এখন এইটা মুভমেন্ট হচ্ছে, কিন্তু এখানে যদি অনেক লেয়ার থাকে এবং অনেক ইমেজ থাকে, এভাবে আমাদের খুঁজে বের করা খুব কঠিন কোন লেয়ারে কী ইমেজ আছে। এই জন্য আপনি যখন যে ইমেজ মুভমেন্ট করবেন সেই ইমেজের উপর ডান বাটনে ক্লিক করে উপরের যেটা থাকবে অর্থাৎ লেয়ার কত সেটা সিলেক্ট করলেই আপনি ওই লেয়ারের মুভমেন্ট করতে পারবেন। এখন ধরেন এই ইমেজ করবেন, দেখুন এই ইমেজ হচ্ছে, কিন্তু এই ইমেজের উপরে ডান বাটনে ক্লিক করে সিলেক্ট প্রথম যে লেয়ারটা থাকবে ওইটা সিলেক্ট করলেই দেখুন ব্যাকএন্ডে যে মেয়ের পিকচারটা, আপনি যদি ডান বাটনে ক্লিক করে এই লেয়ার নিচেরটা না জাস্ট এইটা ক্লিক করুন, দেখুন এখন এইটা মুভমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে খুব সহজ একটা প্রসেস। তাহলে আমাদের কোন লেয়ারে কোন ইমেজ আছে দেখার কোনো প্রয়োজন নাই। এখানে আমি আরেকটা জিনিস দেখাবো মুভ টুলের। দেখুন, দেখুন আমরা এটা তো আমরা সিলেকশন করলাম, সিলেকশন যেভাবে মুভ, যদি আমরা এখানে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যেখানে নিয়ে যাবো সেখানে পেস্ট করি, কিন্তু আমরা মুভ সিলেকশন থাকা অবস্থায় যদি মুভ টুল সিলেক্ট করে ড্র্যাগ করে যদি আমি মেন ইয়েতে নিয়ে যাই, দেখুন আমার ওটা অটোমেটিক কপি হয়ে চলে আসছে। দেখুন কপি হয়ে চলে আসছে। তাহলে আমরা মুভ টুল দিয়ে যে কোনো জিনিস সিলেকশন থাকা অবস্থায়, এমনি নর্মাল ড্র্যাগ করলে হবে না, সিলেকশন থাকা অবস্থায় যদি ড্র্যাগ করে নিয়ে যাই যেখানে নিয়ে যাব সেখানে আমাদের ইমেজটা কপি হয়ে আসবে। তাহলে আমরা দেখলাম যে মুভ টুলের কাজ।